কাতার ও বাংলাদেশের মধ্যে পঞ্চাশ বছরের কূটনৈতিক সম্পর্ক উদযাপন উপলক্ষে চলছে তিন দিনের বাংলাদেশ ট্রেড ফেয়ার রাজধানী দোহায় নাজমা ক্রাউন প্লাজা হোটেল বিজনেস পার্কে মেলায় অংশ নিয়েছে দুই দেশের তিরিশটিরও বেশি প্রতিষ্ঠান বাংলাদেশের আবাসন তৈরি পোশাক পাট ব্যাংকিং খাদ্যপণ্য কৃষি ও পর্যটন খাতে প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগে আকৃষ্ট করতে মূলত এ মেলার আয়োজন মেলার মাধ্যমে মধ্যপ্রাচ্যের তৈরি পোশাক ও পাটজাত পণ্যের বাজার ধরার লক্ষ্য বাংলাদেশি ব্যবসায়ীদের ইতোমধ্যে গ্রাহকদের ভালো সারা পাচ্ছেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা আমরা মোটামুটি করছি যে বাংলাদেশের প্রচার করা যায় এখান থেকে আমরা কিছু কাস্টমার ফিডব্যাকও পাচ্ছি সেই অনুযায়ী আমরা পরবর্তীতে আমাদের অ্যাম্বাসির মাধ্যমে রিকোয়েস্ট করব যেন আমাদের মিডল ইস্টের মার্কেট এবং পরবর্তী আরও যেই ল্যাটিন আমেরিকা মার্কেট আছে সেখানে যেন আমাদের প্রোডাক্টগুলোকে এক্সপোর্ট করার মতো ব্যবস্থা করা যায় ইউরোপ ও আমেরিকার বাজার দখল করলেও মধ্যপ্রাচ্যের দেশগুলোয় প্রচারের অভাবে পিছিয়ে রয়েছে বাংলাদেশের তৈরি পোশাক তাই কাতারে তৈরি পোশাক রপ্তানিতে ব্যবসায়ীদের সরাসরি সংযোগ তৈরি করে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত আমরা দেখছি দূতাবাসের পক্ষ থেকে যদি ওনারা কোনো সাহায্য চান আমরা হয়তো অ্যাপয়েন্টমেন্ট করা কানেকশনগুলি করিয়ে দেওয়া সেগুলি আমরা হয়তো করে দেব তো আমি আশা করছি যে ওনাদের সহযোগিতায় এবং যদি দূতাবাসের সহযোগিতা থাকে ওনাদের জন্য এই দুইজনের মিলিত প্রয়াসে আমরা একটা ভালো কিছু মধ্যপ্রাচ্যে গার্মেন্টসের জন্য করতে পারবো বেশ কিছু আবাসন প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রবাসীদের সঙ্গে প্রতারণার অভিযোগ ওঠায় সারা নেই এই খাতে এতে গ্রাহক হারাচ্ছেন দীর্ঘদিন ধরে আবাসন নিয়ে কাজ করা প্রতিষ্ঠান তবে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায় কাতারে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশিরা বাংলাদেশের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সেক্টরকে বাংলাদেশি প্রবাসীদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য মন ট্রাভেল ট্যুরিজম দীর্ঘ সাত আট বছর থেকে কাজ করে যাচ্ছে এখানে প্রবাসী যে এক্সপোগুলো আছে এগুলোতে বাংলাদেশের স্টলগুলো অংশগ্রহণ করছে এটা আমাদের জন্য খুব আনন্দের আমাদের টার্গেট হলো আমাদের প্রবাসী ভাইরা তাদের যে কষ্টার্জিত অর্থ এটা যাতে কোনো ভুল জায়গায় বিনিয়োগ না করেন দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্ভাবনা ও বিনিয়োগের ওপর প্রতিদিনই অনুষ্ঠিত হচ্ছে সেমিনার ও বিজনেস টক তিন দিনের বাংলাদেশ ফেয়ারের পর্দা নামবে শনিবার এখন কাতার